বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস বরিশালে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং কেক কেটে দিবসটি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে সেনানিবাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি, বরিশাল সিটি মেয়র আবুল খায়ের খোকন সেনিয়াবাদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন এমপি, পঙ্কজ নাথ এমপি, সংরক্ষিত এমপি সৈয়দ রুবিন আক্তার মীরা, সাত পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা, বিভাগীয় কমিশনার মোহাম্মদ শাওকত আলী, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম, বরিশাল ডিআইজি জামিল হাসান সহ বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি জেলা প্রশাসক সহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। এরপর মুক্তিযুদ্ধকালীন ও সেনাবাহিনীর অবদান শীর্ষক এক ডকুমেন্টারি প্রদর্শিত হয়। পরে অতিথিদের নিয়ে সশস্ত্র বাহিনী দিবসের কেক কাটেন সাত পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা। সম্মানিত মন্ত্রী মহোদয়, সংসদ সদস্যগণ, ও ধানমন্ডি লেক উন্নয়ন প্রকল্প রাজধানীকে দিয়েছে নান্দনিক রূপ। উপস্থিত শুধু জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে যথেষ্ট সুনাম ও মর্যাদা স্বাক্ষর রেখে চলেছে। আপনারা অবগত আছেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমরা হায়েস্ট ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রিয়ের মর্যাদাপূর্ণ অবস্থান ধরে রেখেছি, যা আমাদের জন্য এক বিরাট সম্মানের। সম্মানিত সুধী, আমাদের স্বাধীনতার ইতিহাস এক গৌরবময় ইতিহাস। সশস্ত্র বাহিনীর সদস্য হিসেবে আমরা সেই গৌরবের অংশীদার। দেশ রক্ষায় নিজেদের আধুনিকায়ন, দক্ষতা, পেশাদারিত্ব বৃদ্ধির পাশাপাশি দেশের দুর্যোগ ব্যবস্থাপনা, অবকাঠামোগত উন্নয়ন ও শান্তি রক্ষায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অনন্য ভূমিকা অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর। আপনারা ও আমরা মিলে একত্রে এগিয়ে যাব জাতীয় লক্ষ্য অর্জনের পথে। 52তম সশস্ত্র বাহিনী দিবসে এ হোক আমাদের অঙ্গীকার। সম্মানিত অতিথিবৃন্দ, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাগত উৎকর্ষতা বৃদ্ধি, দেশীয় জনগণের আস্থা অর্জন এবং আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জনের ক্ষেত্রে আপনাদের সকলের অনুপ্রেরণা আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। শেখ হাসিনা সেনানিবাসে আজ আপনাদের প্রাণোচ্ছল ও সদয় উপস্থিতির জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের এই গৌরবময় ঐতিহাসিক দিনে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা ও অনুষ্ঠানে আগত বিশিষ্ট ব্যক্তিবর্গ, অসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ, যারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে দূর দূরান্ত থেকে কষ্ট স্বীকার করে উপস্থিত হয়েছেন। তাদের সকলকে সশস্ত্র বাহিনীর সকল সদস্যের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হন। জয় বাংলা।